এই যে রানী মারা গেল, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার মাথার মুকুটের যেই হীরা কোহিনুর, এই কোহিনুরটাও ভারত থেকে চুরি করে না, ভারতবর্ষ থেকে। তো তারা হচ্ছে, আমি বলি আমার দৃষ্টিকোণ থেকে, আমাদের সোকল এলিট পার্সন যারা যারা কথায় কথায় ইংল্যান্ড আমেরিকাকে তাদের আদর্শ মানে, আমি তাদেরকে বলি তোমরা যারা আদর্শ মানো, 300 বছর আগে কিছুই ছিল না, গোটা দুনিয়া থেকে চুরি করে বাটপারি করে শেষরামি করে তারা তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে, তাদেরকে তোমরা আদর্শ মানো। তবে হ্যাঁ ভাই, একটা কথা এটা বলতেই হয়, ব্রিটিশ দুনিয়ার অন্যান্য দেশ থেকে চুরি করে নিজের দেশকে গড়ে তুলেছে, আর আমার দেশের চোরেরা নিজের দেশের সম্পদ চুরি করে এখন ব্রিটিশে গিয়ে বাড়ি বানায়। এ তো ব্রিটিশের চেয়ে বেশি খারাপ, ব্রিটিশ তো অন্য দেশেরটা চুরি করে তাদের দেশে নিয়ে নতুন দেশটা গড়ছে, নিজেদেরটা গড়ছে, যদিও চুরি করে নিয়ে গেছে, কিন্তু তুই তো বেটা আরো খারাপ, তোর দেশটারে ফোঁটা কলসি বানায়া তোর দেশের গরিবের টাকা পয়সা নিয়ে তুই এখন ইংল্যান্ডে গিয়ে বাড়ি বানাস। এই চোর গুলা ব্রিটিশ চোরের চাইতে বেশি খারাপ, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে বিজ্ঞান, এই জন্য 1000 বছর আগে আমার আল্লাহ তাআলা মানুষের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের আঙ্গুলের অগ্রভাগের কথা তুলে দিয়েছেন। আজকের মুসলমান গবেষণা ভুলে গিয়েছে, আজকের মুসলমান আর গবেষণা বুঝে না, আজকের মুসলমান আর বিশ্ব শাসন করার স্বপ্ন দেখে না, বরং তারা শুধু চিন্তা করে খায়া দায়া নিজে আরাম মতো মরতে পারলেই বাঁচি, পরের চিন্তা করে লাভ নাই। আর এক সময় মুসলমান স্বপ্ন দেখত গোটা বিশ্ব শাসনের, এজন্য তারা এক সময় বিশ্ব শাসন করেছেও বটে। এই যে আজকের স্পেন, যে স্পেনের খেলা দেখার জন্য তুমি পাগল, এই স্পেন 850 বছর আমার ইসলাম মুসলমান শাসন করে দিয়েছে। এই যে আজকে ভারত, যেখানে টুরিস্ট ভিসার জন্য লাইন লাগায় পাবলিক, ওইদিন বগুড়াতে দেখলাম ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে ওরে হাজার হাজার মানুষের লাইন, ইন্ডিয়ান ভিসার জন্য, যে ইন্ডিয়াতে ঘোরার জন্য আপনি যান, ওই ইন্ডিয়ার যে জায়গাগুলোতে মানুষ ঘুরতে যায়, এই জায়গাগুলোর একটাও হিন্দুদের তৈরি না, সবগুলো হচ্ছে মুসলমানদের তৈরি। তাজমহল, শীষমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, লাল কেল্লা, যা আছে সব মুসলমানের, মুসলিম সভ্যতা যেখানে গিয়েছে সেখানে গড়ে তুলে দিয়েছে। কিন্তু আজকে মুসলমানের ওই গৌরব আর নাই, কারণ নাই কেন, মুসলমান তো এখন গৌরবের পেছনে ছুটে না, বরং মুসলমান এখন ছুটে ফুটবলের পেছনে, ঠিক কি না? মিথ্যা কথা বললাম? এটা যে কতটা সত্য। আর জাস্ট কয়টা বাজে এখন? 11:06, আর ঘন্টা খানিক পরেই দেখবেন দৌড়ানি শুরু হয়ে যাবে। আমি তো আসার সময় দেখলাম আপনাদের রাস্তার মাথায় মাথায় বিরাট বিরাট আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা আছে না নাই? আপনারা এখানে কোন দল, আর্জেন্টিনা না ব্রাজিল? হ্যাঁ, হিজবুল্লাহ। এখানে আমার কাছে আল্লাহর দল হিজবুল্লাহ, বাইরে গিয়ে আবার ব্রাজিল উল্লাহ না? আহ মুসলমান, এই মুসলমান কিভাবে বিশ্ব শাসন করবে আমারে বোঝান, আর এই যুবক কিভাবে একদিন গোটা বিশ্বকে লিড দিবে? কোনোদিন সম্ভব না, কোনোদিনই না। গোটা বিশ্ব যারা শাসন করে তারা কোনোদিন ফুটবলের পিছনে দৌড়ে সময় নষ্ট করে না। মনে হলো কথাটা হুজুর গায়ের জোরে বলে ফেলছে, এবার আপনারে বোঝাই গোটা বিশ্ব বর্তমান শাসন করছে কারা, বলেন না, কথা বলেন। শিক্ষা থাকবে কিন্তু ধর্মীয় শিক্ষা সেখানে থাকবে না, ওই সময়টা কি আসবে নাকি চলে আসছে? আল্লাহর হাবিব বলেন 5 নম্বর আলামত হচ্ছে, পুরুষ লোক
লক্ষ্য করেন রাসূল বলেন পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে চলবে স্ত্রীর অনুগত হয়ে তার মায়ের অবাধ্য হয়ে যাবে ইয়া আলামটা তো আশা করি রং করে নাই আছে বীর আগে রং করে বেশি আছে আহারে বীর আগে মা 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 ছাড়া কিছু বোঝে না বিয়েটা করায় দেন বউটারে পায় আমারে ভুলে যায় ইসমাইল ইব্রাহিমের পুত্র নবী ইব্রাহিমের পুত্র ইসমাইল বাবার কথায় তার বউটারে তালাক দিয়েছে আর আমার দেশের যুবক বউয়ের কথায় মারে তালাক দেয় আছে না নাই আল্লাহর হাবিব বলেন 6 নম্বর আলামত এই যে রানী মারা গেল রানী দ্বিতীয় এলিজাবেথ তার মাথার মুকুটের যে হীরা কোহিনূর এই কোহিনূরটা ভারত থেকে চুরি করে না ভারতবর্ষ থেকে তো তারা হচ্ছে আমি বলি আমার দৃষ্টিকোণ থেকে আমাদের সোকল এলিট পারসন যারা যারা কথায় কথায় ইংল্যান্ড আমেরিকাকে তাদের আদর্শ মানে আমি তাদেরকে বলি তোমরা যারা আদর্শ মানো 300 বছর আগে কিছুই ছিল না গোটা দুনিয়া থেকে চুরি করে বাটপারি করে শেষরামি করে তারা তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে তাদেরকে তোমরা আদর্শ মানো তবে হ্যাঁ ভাই একটা কথা এটা বলতেই হয় ব্রিটিশ দুনিয়ার অন্যান্য দেশ থেকে চুরি করে নিজের দেশকে গড়ে তুলেছে আর আমার দেশের চোরেরা নিজের দেশের সম্পদ চুরি করে এখন ব্রিটিশে গিয়ে বাড়ি বানায় এত ব্রিটিশের চেয়ে বেশি খারাপ ব্রিটিশ তো অন্য দেশেরটা চুরি করে তাদের দেশে নিয়ে নতুন দেশটা গড়ছে নিজেদেরটা গড়ছে যদিও চুরি করে নিয়ে গেছে কিন্তু তুই তো বেটা আরো খারাপ তোর দেশটারে ফুটা কলসি বানায় আর তোর দেশের গরিবের টাকা পয়সা নিয়ে তুই এখন ইংল্যান্ডে গিয়ে বাড়ি বানাস এই চোরগুলো ব্রিটিশ চোরের চাইতে বেশি খারাপ ঠিক কি না আমার ভাইরা লক্ষ্য করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও গোলাম এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে বিজ্ঞান এজন্য ওদের হাজার বছর আগে আমার আল্লাহ তাআলা মানুষের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের অগ্রভাগের কথা তুলে দিয়েছেন আজকের মুসলমান গবেষণা ভুলে গিয়েছে আজকের মুসলমান গবেষণা বুঝে না আজকের মুসলমান আর বিশ্ব শাসন করার স্বপ্ন দেখে না বরং তারা শুধু চিন্তা করে খায়া দায়া নিজে আরাম মতো মরতে পারলেই বাঁচি পরে চিন্তা করে লাভ নাই আর এক সময় মুসলমান স্বপ্ন দেখত গোটা বিশ্ব শাসনের এজন্য তারা এক সময় বিশ্ব শাসন করেছেও বটে এই যে আজকের স্পেন যে স্পেনের খেলা দেখার জন্য তুমি পাগল এই স্পেন 850 বছর আমার ইসলাম মুসলমান শাসন করে দিয়েছে এই যে আজকে ভারত যেখানে টুরিস্ট ভিসার জন্য লাইন লাগায় পাবলিক ওই দিন বগুড়াতে দেখলাম ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে ওরে হাজার হাজার মানুষের লাইন ইন্ডিয়ান ভিসার জন্য যে ইন্ডিয়াতে ঘোরার জন্য আপনি যান ওই ইন্ডিয়ার যে জায়গাগুলোতে মানুষ ঘুরতে যায় এই জায়গাগুলোর একটাও হিন্দুদের তৈরি না সবগুলো হচ্ছে মুসলমানদের তৈরি তাজমহল শীষ মহল দেওয়ানিয়াম দেওয়ানি খাস লাল কেল্লা যা আছে সব মুসলমানের মুসলিম সভ্যতা যেখানে গিয়েছে সেখানে গড়ে তুলে দিয়েছে কিন্তু আজকে মুসলমানের ওই গৌরব আর নাই কারণ নাই কেন মুসলমান তো এখন গৌরবের পেছনে ছুটে না বরং মুসলমান এখন ছুটে ফুটবলের পেছনে ঠিক কি না মিথ্যা কথা বললাম এটা যে কতটা সত্য আর জাস্ট কয়টা বাজে এখন 11:06 আর ঘন্টা খানিক পরেই দেখবেন দৌড়ানি শুরু হয়ে যাবে আমি তো আসার সময় দেখলাম আপনাদের রাস্তার মাথায় মাথায় বিরাট বিরাট আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা আছে না নাই আপনারা এখানে কোন দল আর্জেন্টিনা না ব্রাজিল হ্যাঁ হিজবুল্লাহ হিজবুল্লাহ এখানে আমার কাছে আল্লাহর দল হিজবুল্লাহ বাইরে গিয়ে আবার ব্রাজিল উল্লাহ না
আহ মুসলমান, এই মুসলমান কিভাবে বিশ্ব শাসন করবে আমারে বোঝান। আর এই যুবক কিভাবে একদিন গোটা বিশ্বকে লিড দিবে, কোনোদিন সম্ভব না, কোনোদিনই না। গোটা বিশ্ব যারা শাসন করে তারা কোনোদিন ফুটবলের পিছনে দৌড়ে সময় নষ্ট করে না। মনে হলো কথাটা হুজুর গায়ের জোরে বলে ফেলছে, এবার আপনারে বোঝাই গোটা বিশ্ব বর্তমান শাসন করছে কারা, বলেন না, কথা বলেন না।